हेलो स्टूडेंट्स वेलकम यू बैक टू अ न्यू क्लास। आज के क्लासे आमरा तड़ित प्रवाह एवं ओमे सूत्र चैप्टर परवर्ती एक अंश नहीं आलोचना करब। एवं आमी जेमनटा बोलेछिलाम आमादेर लास्ट भिडियोते जे आमरा एबार थेके छोटो छोटो टपिक नेब एवं छोटो छोटो टपिकगुलोके छोटो छोटो भावेई माने खूब अल्प समयेर मध्ये जिनिसटाके खूब भालो करे एलाबोरेटली बुझिए शेष करब, जाते तोमादेर देखते सुविधा हय़, बुझते सुविधा हय़ एवं जिनिसटा तोमादेर ग्राप करते खूब सुविधा हय़। तो अवश्य भिडियो शुरू करार आगे जी तुम्हारा चैनल नतून होवश्य चैनल के सबसक्राइब कर, जो भिडियो भलो लगे तो भिडियो लाइक कर, बंधुदेर संगे शेयर कर, कोकम जो डाउट है तो अवश्य नीचे कमेंट सेक्शने हमें से डाउटा जाते पर फेसबुक आईडी और ह्वाट्सअप ग्रुपे लिंक नीचे देवा आज तुम्हारा से जयन होते पर पार्सोनलि मेसेज करके तुम्हारा डाउट क्लियरेंस पे पो। तो चलो समय नष्ट ना कर आज के टपिकट शुरू करी। तो आज के टपिकट शुरू करब से टपिकट शुरू करार आगे हाँ कैकटा कथा बोलते हैं। से कथाटा कि यतदिन रोध सम्पर्के पड़े परिवाह रोध क्योंकि परिवाह रोध सम्पर्के पड़े परिवार मध्य दिए कत प्रवाह मात्रा जाने से जेने रोधे दुई प्रांत विवाह प्रभेद कत से जेने কিন্তু আমরা এতদিন পর্যন্ত এই যে প্রভামাত্রার উৎস সম্পর্কে বা এই বিভব প্রভেদের উৎস সম্পর্কে আমরা কোনো কথা বলিনি এতদিন, কিন্তু এবারে আমাদের সেটা বলতে হবে। কারণ কি আমরা এই সার্কিটটাতে এবার কি চাইছি, সার্কিটটাতে আমরা একটা উৎসের খোঁজ করতে চাইছি, মানে উৎস তো অবশ্যই আছে, উৎস না হলে এমন যে কারেন্ট প্রবাহিত হচ্ছে কোত্থেকে। তো এখানে আমরা এবার একটা তড়িৎ কোষ লাগাবো, তড়িৎ কোষ লাগালেই আমাদের তড়িৎ কোষ লাগানোর সাথে সাথে আমাদের কী হবে উৎসটা আমরা পেয়ে গেলাম, তড়িৎ কোষ থেকে তৈরি হচ্ছে। আচ্ছা তড়িৎ কোষ বলার আগে একটা জিনিস বলে রাখি যে এইটা আমাদের তড়িৎ কোষের চিহ্ন, এখানে এই যে বড় সাইড যেটা আছে মানে এই দাগের বড় অংশ যেটা সেটাকে আমরা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি এবং এই এই ছোটোটাকে ঋণাত্মক তড়িৎদ্বার, মানে এইটা বড় অংশটাকে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং ছোটো অংশটাকে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত বলে বোঝাতে সাহায্য করি বা আমরা বোঝাই। তার মানে কি আমাদের যে কারেন্ট ফ্লোটা সেটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, যাই হোক আর এখান দিয়ে এন্টার করছে ব্যাটারির মধ্যে, ভালো কথা। তার মানে কি আমাদের এইটা একটা কমপ্লিট সার্কিট তৈরি হলো, একটা বর্তনী, একটা পূর্ণ বর্তনী তৈরি হলো, যে বর্তনীতে এখান দিয়ে তড়িৎ আধান বেরোচ্ছে, এখান দিয়ে যাচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স, এটাকে রেজিস্ট্যান্সটাকে যদি আর নাম দিই, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে আবার এখান দিয়ে এসে আবার ব্যাটারির মধ্যে দিই, মানে কমপ্লিটলি এই সার্কুলেশনটা চলতে আছে। তার মানে কি এই কারেন্টটা ব্যাটারির মধ্যে দিয়েও প্রবাহিত হচ্ছে, আমরা আমাদের সিমেট্রি থেকে সেটাই দেখতে পেলাম বা বুঝতে পারলাম যে কারেন্টটা তাহলে ব্যাটারির মধ্যে দিয়েও প্রবাহিত হচ্ছে, নাহলে এই সার্কুলেশনটা হবে কী করে, কারেন্টের সার্কুলেশনটা কী করে হবে, ভালো কথা। আর আমরা ধরে নিলাম যে এই যে ব্যাটারিটা আমরা নিচ্ছি এই ব্যাটারির তড়িৎচালক বল ই কে আমরা বলে দিলাম ব্যাটারির তড়িৎচালক বল, কি বললাম ব্যাটারির তড়িৎচালক বল, ব্যাটারির তড়িৎচালক বল আমরা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমাদের এই সার্কিটে, এই সার্কিটে এই যে রেজিস্ট্যান্স লাগানো আছে, রেজিস্ট্যান্স দুটো প্রান্তের নাম যদি আমি এ আর বি দিই, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে, এ ও বি বিন্দুর মধ্যে আমাদের বিভব প্রভেদ কত হবে, এ ও বি বিন্দুর বিভব প্রভেদ কত হবে, এ ও বি বিন্দুর বিভব প্রভেদ কি করে বার করব, এ ও বি বিন্দুর বিভব প্রভেদ আমাদের এখানে ভি ধরেছি, আমরা দেখো এখানে ভি একটা লেখা আছে, এই ভিটাকে আমরা ধরেছি বিভব প্রভেদ, তাহলে এই ভি ইকুয়ালস আমি কি করে বার করে বিভব প্রভেদ, তারপর আমি বলে দিচ্ছি কতটা কারেন্ট এর মধ্যে পাস করছে সেটা ধরে নিচ্ছি আমি আই কারেন্ট, আর রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্স আমরা আর ধরে নিচ্ছি, তাহলে এখানে ভি ইকুয়ালস হবে আই আর, এটা আমরা পেলাম। আচ্ছা এখানে ভি যে এই যে বিভব প্রভেদটার কথা বললাম, এই বিভব প্রভেদটার উৎস কোনটা, এই বিভব প্রভেদের উৎস কোন, এই ব্যাটারি থেকে তৈরি হচ্ছে বিভব প্রভেদ, আর আমরা কি জানি এই ব্যাটারির দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটাই ব্যাটারির তড়িৎচালক বল, তড়িৎচালক বল মানেই হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ। তা এইখানে এ এবং বি বিন্দুতে, এ এবং বি বিন্দু মানে মানে আমাদের রোধের দুই প্রান্তে, দেখো ব্যাটারির দুই প্রান্ত যুক্ত আছে, তার মানে এ ও বি বিন্দুর বিভব সমান সমান আমাদের ব্যাটারির বিভব, মানে ব্যাটারির বিভব মানে এখানে তড়িৎচালক বল, তাহলে আমাদের হিসাব অনুযায়ী কি হওয়া উচিত, আমাদের হিসাব অনুযায়ী হওয়া উচিত ভি ইকুয়ালস টু আই আর ইকুয়ালস টু ই। কিন্তু বাস্তব ক্ষেত্রে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় কি, দেখা যায় যে এই যে ব্যাটারিটা, ব্যাটারি আমরা সেই সাধারণত যে ব্যাটারি ব্যবহার করি সেটা ব্যাটারিগুলো সে নর্মাল যে ব্যাটারি হয় সেই রাসায়নিক ব্যাটারি হয়, সেগুলো রাসায়নিক ব্যাটারি, সে ড্রাই সেল হতে পারে বা আমাদের যে বাড়িতে ইনভার্টারের যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারি হতে পারে, তো রাসায়নিক ব্যাটারি মানে তার মধ্যে রাসায়নিক পদার্থ পূর্ণ থাকে, তার মধ্যে রাসায়নিক পদার্থ পূর্ণ থাকে, সেই রাসায়নিক পদার্থ যেটা পূর্ণ থাকে সেই রাসায়নিক পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক বিক্রিয়ার রূপান্তর হিসেবে আমরা তড়িৎ শক্তিকে পাই, মানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই, ভালো কথা। মানে আমরা যেটা ভোল্টা মিটারের ক্ষেত্রে দেখেছিলাম, মানে একটা দুটো তড়িৎদ্বার ডোবানো থাকে, এর মধ্যে বিভিন্ন অ্যাসিড থাকে, তার মধ্যে আর এখানে এটাকে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত অ্যানোড ক্যাথোড ব্যাপারটা থাকে, তো সেক্ষেত্রে কী হয় এক একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারে আধানের প্রবাহ হয় কী করে, একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারে আধানের প্রবাহ হয়, এই যে ভেতরে যে তড়িৎ বিশ্লেষক পদার্থ দেওয়া আছে সেটা অ্যাসিড হতে পারে, ক্ষারীয় দ্রবণ হতে পারে, যা খুশি হতে পারে, তার মাধ্যমে হয়
ভালো কথা তার মাধ্যমে হচ্ছে। এবার এই যে যখন আমাদের এই ভোল্টা মিটারের মধ্যে দিয়ে বা আমাদের ব্যাটারির কথা বলি, ব্যাটারির মধ্যে রাসায়নিক পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন সেই তড়িৎ প্রবাহতেও ওই রাসায়নিক পদার্থের অণুগুলো কিছু বাধা সৃষ্টি করে। মানে রাসায়নিক পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎ প্রবাহেও কিছুটা বাধার সৃষ্টি হয়, এবং যে পরিমাণ বাধার সৃষ্টি হয় সেটাকে আমরা পরিবাহী যে তড়িৎ পরিবহন হতে গেলেই যা বাধা সৃষ্টি হবে, তো পরিবাহী যে তড়িৎ প্রবাহ হতে গেলেই যা বাধার সৃষ্টি হবে সেটাকে আমরা সবসময় রোধ বলবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের রাসায়নিক পদার্থের মধ্যে যে তড়িৎ পরিবহন হওয়ার সময় যে বাধা সৃষ্টি হয় সেই রোধ সেটাকে আমরা রোধ বলবো। কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্স আর ধরেছি, যেটাকে আমি ওই জন্য স্মল আর ধরলাম। কেন স্মল আর ধরলাম? কারণ এটা কিন্তু বাইরের সার্কিটে রোধ, এই রোধটা কিন্তু বাইরের সার্কিটে কোথাও নেই, এটা কোথায় আছে? এটা ব্যাটারির ভেতরে, মানে ব্যাটারির মধ্যেকার, মানে এটা হচ্ছে তড়িৎ উৎসের অন্তর্নিহিত একটা রোধ, মানে তড়িৎ উৎসের ভেতরকার একটা রোধ। বোঝা গেল? তো এইখানে যে রোধের মানটা ধরলাম, তাহলে কি আমাদের সার্কিটে থাকার কথা ছিল ক্যাপিটাল আর রোধ শুধু। এখন এই যে ব্যাটারিটা যেহেতু এই সার্কিটের সঙ্গে যুক্ত, ব্যাটারির যে স্মল আর রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাও আমাদের এই সার্কিটের মধ্যেই ঢুকে গেছে। মানে আমাদের এর মধ্যে তড়িৎ চলাচল হতে গেলে এই রোধটা যেমন বাধা দেবে, এই রোধটাও তো বাধা দেবে, হ্যাঁ কি না? তো এই রোধটা যখন বাধা দিচ্ছে, তার মানে কি আমাদের সার্কিটে এখন দুটো রোধ আছে। অর্থাৎ দুটো রোধ কেমনভাবে আটকানো? দেখো, দুটো রোধকে শ্রেণী সমবায় যুক্ত। তাহলে ক্যাপিটাল আর ও স্মল আর রোধের তুল্য রোধ কত হচ্ছে? রোধের তুল্য রোধ হচ্ছে কত? তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ভালো কথা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা ক্যাপিটাল আর প্লাস স্মল আরটা কি বার করলাম? তুল্য রোধ বার করলাম। আচ্ছা, এবারে যে তুল্য রোধটা বার করলাম, এখান থেকে তাহলে আমরা এই ব্যাটারি থেকে উৎপন্ন, এই ব্যাটারি থেকে উৎপন্ন তড়িৎচালক বল যেটা আমাদের সেটা কত? ই। মানে ব্যাটারির জন্য যে তড়িৎচালক বল সেটা ই। আচ্ছা, ব্যাটারি থেকে উৎপন্ন কারেন্ট কত? আই কারেন্ট। পুরো সার্কিটটা দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তো পুরো সার্কিটটা দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই যে সার্কিটে আই কারেন্ট ফ্লো হচ্ছে, সেই আই কারেন্টের মান কত? সেটা তো ব্যাটারি থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে ব্যাটারি থেকে উৎপন্ন প্রবাহ মাত্রা, আমি শর্টে লিখলাম প্রবাহ মাত্রা বলে, ব্র্যাকেটে আমরা স্মল আই ইউজ করেছি। স্মল আই ইকুয়ালস টু কি? ব্যাটারির তড়িৎচালক বল, ব্যাটারির তড়িৎচালক বলের মান কত? ই বাই কত? কোষে পুরো সার্কিটটা তুল্য রোধ, পুরো সার্কিটটা তুল্য রোধ কত? ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা, তো এখান থেকে, আচ্ছা আমরা এই অংশটা একটু মুছি। আচ্ছা, একটা জিনিস এখানে ভুল করে আমি মুছে ফেললাম, সেটা এখানে আমি লিখে দিচ্ছি আবার। যে এখানে আমি লিখেছিলাম যে ভি ইকোয়ালস টু আই আর লিখে দিয়েছিলাম, ইকোয়ালস টু ই লেখা ছিল, এটা আগে থেকে লেখা ছিল, এই জায়গাটা লেখা ছিল, আমি মুছে ফেললাম ভুল করে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, তো আমাদের এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, এই ইকুয়েশনটা থেকে কী করতে পারি? এই ইকুয়েশনটা কি আই ইকোয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে ই ইকোয়ালস টু কী লেখা যায়? ই ইকোয়ালস টু লেখা যায় আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। ভালো কথা। আচ্ছা, এখানে আই ক্যাপিটাল আর এর মান কত? আই ক্যাপিটাল আর এর মান ক্যাপিটাল ভি, তাহলে ইকোয়ালস টু ক্যাপিটাল ভি। ই কিন্তু নয়, কখনোই আমরা ই লিখবো না, তার কারণ ইটা হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত বাট হয় না, ঠিক আছে? তাহলে ভি বসলো প্লাস আই স্মল আর, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ই এর মান কত হলো? ই ইকোয়ালস টু ভি প্লাস আই স্মল আর। এবার এখানে এই যে আই স্মল আর পরিমাণ, দেখো আমাদের কি হওয়া উচিত ছিল? আমাদের হওয়ার কথা ছিল ই ইকোয়ালস টু ভি, কিন্তু তার বদলে ভিটা ই এর থেকে কম হচ্ছে, তার বদলে কি হচ্ছে? ভি ইজ লেস দ্যান ই। কেন? কারণ ই এর মধ্যে ভি এর সঙ্গে একটা পার্ট যুক্ত হয়ে আছে, এই যে পার্ট যুক্ত হয়ে আছে এটা কি? আই ইন্টু রেজিস্ট্যান্স, মানে প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তার মানে কি? এটা তো আমাদের বিভব প্রভেদকে ডিনোট করবে, কোনো কিছু একটা বিভব প্রভেদকে ডিনোট করছে বা কোনো কিছু একটা বিভবকে ডিনোট করছে। তাহলে আমাদের তড়িৎচালক বল, ব্যাটারির তড়িৎচালক বল ইকোয়ালস টু আমাদের বহির্বর্তনীর বিভব প্রভেদ হওয়া উচিত ছিল, কিন্তু তার বদলে কী দেখা যাচ্ছে? তার বদলে একটা দেখা যাচ্ছে স্মল আই আর একটা অ্যামাউন্ট যুক্ত হয়ে থাকছে। এই যে স্মল আই আর অ্যামাউন্টটা যেটা যুক্ত হয়ে থাকছে, এইটাকে এইটার জন্য আমাদের পুরো কোষের যে তড়িৎচালক বলটা সেটা আমরা বহির্বর্তনীতে বিভব প্রভেদ হিসাবে পাচ্ছি না। বহির্বর্তনীতে বিভব প্রভেদ হিসাবে না পাওয়ার ফলে কী হচ্ছে? এই অংশটা আমাদের নষ্ট হচ্ছে, তড়িৎচালক বলের আই আর অংশটা নষ্ট হচ্ছে। সেই জন্য এই আই আর অংশ যেটা, সেটাকে আমাদের বলা হয় কোষের তড়িৎ কোষের, মাইন্ড ইট, তড়িৎ কোষের নষ্ট ভোল্ট, তড়িৎ কোষের নষ্ট ভোল্ট। বুঝতে পারলাম? এই আই আর অংশটাকে আমাদের বলা হয় তড়িৎ কোষের নষ্ট ভোল্ট। আচ্ছা, তাহলে তড়িৎ কোষের নষ্ট ভোল্টের উৎস কি? তড়িৎ কোষের নষ্ট ভোল্টের উৎস হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ, আর কোষের আভ্যন্তরীণ রোধের উৎস কি? কোষের মধ্যে থাকা রাসায়নিক পদার্থগুলো তড়িৎ প্রবাহকে যে বাধা সৃষ্টি করে সেইটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ রোধের উৎস। বোঝা গেল? আচ্ছা,
এবার এই যে আমরা একটা আই এর মান পেয়েছিলাম, এই যে আই ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এই আই এর যে মানটা পেয়েছিলাম, এই আই এর মানটার একটা মানে লিমিটেশন আছে, মানে এই মানটা আমরা যা খুশি পেতে পারি না, ঠিক আছে, মানে বা যা খুশি হবে এরকম কোনো ভাবা উচিত নয়, মানে এরকম যে আমরা একটা কোষ থেকে মানে আমাদের আনলিমিটেড আমরা প্রবাহ মাত্রা পাবো এরকমটা কখনোই হয় না। কেন হয় না তার কারণটা আমি দেখাচ্ছি। আচ্ছা আমাদের এই ইকুয়েশনটা এলো, আমাদের এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে হবে। আমি এই পার্টটাকে মুছে দিচ্ছি, তোমরা জানোই যে আমার বোর্ডের জায়গাটা কতটাই শর্ট, আমাকে বারবার মুছতে হয়। যাই হোক, তো আমার এখানে কী আসছে, আমাদের এখানে আছে ই ইকুয়ালস টু ভি প্লাস আই স্মল আর, ঠিক আছে। কোনো কারণে ধরো আমরা ধরে নিচ্ছি আই এর মান বৃদ্ধি পাচ্ছে, আই এর মান বাড়ছে, আয়ের মান বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে, নির্দিষ্ট কোষ মানে একটাই কোষ আছে, সেই কোষের ক্ষেত্রে আর এর মান যেমন ফিক্সড, ই এর মানও ফিক্সড। একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে ই অ্যান্ড আর ফিক্সড, এই দুটো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রাশি। তার মানে এখানে আমাদের পরিবর্তন হতে পারে আইটা, আই এর মানটা বাড়ছে। যদি একটা সময় আই এর মান বাড়তে বাড়তে এই আই আর এর ভ্যালুটা যদি ই এর সঙ্গে সমান হয়ে যায়, আই আর এর ভ্যালুটা যদি ই এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে ভি এর মান কত আসছে, বি ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে না। যদি আই এর মান বৃদ্ধি পেতে 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 যদি কোনো একটা সময় আই আর এর গুণফল ই এর সঙ্গে মানে কি তড়িৎ কোষের তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে আমাদের বহির্বর্তনী বিভব প্রভেদ শূন্য হয়ে যাচ্ছে। তার মানে কি আই এর মানের একটা লিমিটেশন পর্যন্ত আমাদের সার্কিটে আমরা বিভব প্রভেদ পাবো। বিভব প্রভেদ পাবো মানে কি, বিভব প্রভেদ পাওয়া মানেই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে। আই এর মান যেই এমন হবে যে আই আর এর গুণফল যে আমাদের ই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের তত্ত্বনীতে আমরা প্রবাহ মাত্রা পাবো না, ফলে বহির্বর্তনীর বিভব প্রয়োজনে শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এর একটা উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা ধরো একটা নিলাম, কি বলে শুষ্ক ভোল্ট, যেগুলো শুষ্ক ফারি, আমরা একটা শুষ্ক ব্যাটারি নিলাম বা ড্রাই সেল যেটাকে বলা হয়, শুষ্ক কোষ, মানে যেটা আমরা পেন্সিল ব্যাটারি বলে থাকি, রিমোট বা টর্চে ব্যবহার করা হয়, যার আভ্যন্তরীণ রোধ আর এর মান হচ্ছে থ্রি ওহম, আর তার তড়িৎচালক বলের মান হচ্ছে 1.5 ভোল্ট, ই ইকুয়ালস টু 1.5 ভোল্ট। তাহলে আমি বলছি কোনো একটা সময় আই আর ইকুয়ালস টু ই হবে, ঠিক আছে। তাহলে কখন হবে, আই এর কত ভ্যালুর জন্য এটা হবে দেখো, তাহলে আই ইকুয়ালস টু ই বাই আর, তাহলে এই দুটোর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে কত আসছে, এটা আসছে 0.5। তার মানে কি আই এর মান এক্ষেত্রে যেই 0.5 হয়ে যাবে তার উপরে যেই উঠবে, ধরো 0.6 যেই হবে, অমনি বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যাবে, ফলে আর বহির্বর্তনীতে আমরা কারেন্ট পাবো না। তো এই জন্য এই যেমন আমি একটা ব্যাটারি উদাহরণ দিলাম যে আমরা ড্রাই সেল যেগুলো পেন্সিল ব্যাটারি বা বলে থাকি, তার ক্ষেত্রে 0.5 হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম মানে কি বলবো প্রডিউসেবল কারেন্ট, মানে সেটা সবচেয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রডিউস করতে পারে, এর থেকে বেশি করতে পারবে না, বোঝা গেল। তো এই যে লিমিটেশন, এই লিমিটেশন থেকে বলে প্রবাহ মাত্রা সীমা, ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করছি তোমাদের। আচ্ছা এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে এই যে আমরা ব্যাটারিটাকে ইউজ করছি, ঠিক আছে, আমরা একটা সার্কিটে ব্যাটারি ইউজ করেছি, এই ব্যাটারিটাকে আমাদের দুরকমভাবে ইউজ করা যায়, দুরকমভাবে ব্যাটারিটাকে আমরা ইউজ করতে পারি। কী কীভাবে ইউজ করতে পারি দেখা যাক, চলো দেখো, আমরা ব্যাটারি থেকে দুটো জিনিস পাচ্ছি, কি আইও পেতে পারি, প্রবাহ মাত্রা ই বা ভি, যে কোনো একটা দুটোর যে কোনো একটা, মানে প্রবাহ মাত্রা আর কি তড়িৎচালক বল বা বিভব প্রভেদ দুটোর যে কোনো একটা পেতে পারি। তো আমরা অনেক ক্ষেত্রে কী হয়, কখনো কখনো যে আমাদের ব্যাটারিটাকে তড়িৎ প্রবাহ মাত্রার উৎস হিসেবে ব্যবহার করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রার উৎস, আর কখনো কখনো আমাদের সেটাকে বিভব প্রভেদের উৎস হিসেবে ব্যবহার করা হয়। কখন কোনটা ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। আমাদের একটা জিনিস দেখো, আমাদের আই এর মান কত এসেছিলো, আই এর মান এসেছিলো ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা আমাদের ভি এর মান কত এসেছিলো, বিভব প্রভেদ এই যে ভি কস্ট এসেছিলো আই আর, বহির্বর্তনীতে আমাদের যে কী বলবো বহির্বর্তনীর যে বিভব প্রভেদ সেটা এসেছিলো ভি কস্ট আই আর। তাহলে আই আর এর মান যদি আমি এখানে আই এর মান বসিয়ে দিই তাহলে এটা আসবে কত, ই ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ভালো কথা। আর আমাদের ই এর মানটা আমি একটু ভালো করে লিখি, আচ্ছা ই এর মান লেখার দরকার, ই এর মান আমাদের দরকার লাগবে না, আই আর বি এর মান দরকার, যেহেতু আমরা একবার ব্যবহার করবো প্রবাহ মাত্রার উৎস হিসেবে, একবার ব্যবহার করবো ভোল্টেজের উৎস হিসেবে। দেখো প্রবাহ মাত্রার উৎস হিসেবে যখন আমরা এটাকে ব্যবহার করবো, প্রবাহ মাত্রার উৎস হিসেবে যখন ব্যবহার করবো কী করবো, দেখো প্রবাহ মাত্রা হিসেবে কখন ব্যবহার করা যেতে পারে, ধরো সাপোজ আর আমাদের আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, মানে আমাদের কোষের আভ্যন্তরীণ রোধটা বহির্বর্তনীতে লাগানো রোধের থেকে অনেক অনেক বেশি,
সাপোজ আমাদের কোষের মধ্যে লাগানো যে রোধ আছে, কোষের মধ্যে সরি লাগানো না, কোষের মধ্যে যে আভ্যন্তরীণ রোধ আছে স্মল আর, সেই আভ্যন্তরীণ রোধের মান কোষের বহির্বর্তনীতে লাগানো ক্যাপিটাল রোধ আর এর ক্যাপিটাল আর এর থেকে অনেক অনেক বেশি, ঠিক আছে? যেমন ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো স্মল আর এর ভ্যালু হচ্ছে 300 ওহম, সাপোজ স্মল আর এর ভ্যালু হচ্ছে 300 ওহম, আর দেখা যাচ্ছে ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে 0.5 ওহম, ধরো কি এটার থেকে এটা অনেক তুলনায় কম বা আরো আরো কম ধরে নাও 0.1 ওহম ধরে নাও, তাহলে খুব কম। তাহলে এটা ক্যাপিটাল আর এর মানে স্মল আর এর সঙ্গে ক্যাপিটাল আর এর যোগ করা না করা একই ব্যাপার, মানে যোগ না করলে এক্সট্রা কোনো এফেক্ট খুব একটা বেশি হবে না। তাহলে সেক্ষেত্রে এরকম ক্ষেত্রে যখন আর ইজ স্মল আর ইজ মাছ মাছ গ্রেটার দেন ক্যাপিটাল আর, তাহলে এই ইকুয়েশনটা থেকে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি, আই ইকুয়ালস টু ই বাই স্মল আর। কেন? কারণ আমরা ক্যাপিটাল আরটাকে দেখলাম যে অনেক ছোট, তো ক্যাপিটাল আর স্মল আর এর সঙ্গে যুক্ত হওয়া বা যোগ করা না করা একই ব্যাপার, তো সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখে দিলাম। সবচেয়ে আরো বেটার হয় যেটাকে আমি এইরকম যদি লিখি যে নিয়ারলি ইকুয়ালস টু ই বাই স্মল আর। একটু আগেই আমি লিখেছিলাম যে একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে, মানে আমরা তো একটা সার্কিটে যে ব্যাটারি লাগিয়েছি সে ব্যাটারিটাকে বারবার চেঞ্জ করবো না, একটা নির্দিষ্ট ব্যাটারির ক্ষেত্রে ই এবং আর এর মান সবসময় নির্দিষ্ট থাকে, কখনোই পরিবর্তন হয় না। তাহলে আমাদের যে এই রাশিটা এলো ই বাই আর, এখানে দুটোই কনস্ট্যান্ট, মানে এই পুরো রাশিটা কি, পুরো রাশিটা হচ্ছে ধ্রুবক। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের কোষের আভ্যন্তরীণ রোধের মান বহির্বর্তনীতে লাগানো রোধের থেকে অনেক অনেক বেশি হয়, তখন আমরা ব্যাটারি থেকে মানে তড়িৎ কোষ থেকে একটা নির্দিষ্ট মাত্রার এবং ধ্রুবক পরিমাণ মানে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ কারেন্ট সবসময় ফ্রিতে থাকি, মানে একটা নির্দিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা আমরা ব্যাটারি থেকে পাবো। আচ্ছা, সেক্ষেত্রে এই ক্ষেত্রে যখন স্মল আর এর ভ্যালুটা এইটা, তো সেক্ষেত্রে আমাদের এখানে এই ভি এর মান কত হবে, দেখো ভি এর মান আমরা কনস্ট্যান্ট পাবো না। কেন পাবো না দেখো বলে দিচ্ছি, আমরা সেই কী করবো, দেখো নিচেও এখানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর আছে, তাহলে এখানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর বদলে আমরা শুধু আর লিখবো, তাহলে ওপরে আছে ই ক্যাপিটাল আর বাই স্মল আর। কিন্তু দেখো এখানে এটা কনস্ট্যান্ট কেন নয়, কারণ আমাদের এই পার্টটা কনস্ট্যান্ট মানে ই বাই আর পার্টটা কনস্ট্যান্ট, কিন্তু আর এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট নয়, একটা আমরা সার্কিটে আর একটা রোধ লাগিয়ে দিতে পারি, ঠিক আছে? সার্কিটের বাইরে কী রোধ লাগাবো দ্যাট ডিপেন্ডস অন মি, বাট ব্যাটারির ভেতরে কী রোধ আছে আভ্যন্তরীণ রোধ দ্যাট ইজ নট ডিপেন্ডস অন মি, মানে সেটা আমার উপর নির্ভরশীল নয়, সেটা অবশ্যই ব্যাটারির নিজস্ব ব্যাপার, সেখানে আমি ছেড়খানি করতে পারি না। সেই জন্য এখানে যে ক্যাপিটাল আরটা আছে তার মানে কি এই পার্টটাকে আমাদের কনস্ট্যান্ট করতে দিচ্ছে না, তো এই কারণে আমরা সার্কিটে এই অবস্থায় যখন অ্যারাইজ হয় তখন আমরা ব্যাটারিটাকে সার্কিটে লাগাই তো কেবলমাত্র প্রবাহ মাত্রার উৎস হিসাবে, বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় কেস কি জিনিস, দ্বিতীয় কেসটা উল্টো, ঠিক কি উল্টো, যখন আর ইজ মাচ মাচ লেস দ্যান ক্যাপিটাল আর, অর্থাৎ স্মল আর ইজ মাচ মাচ লেস দ্যান ক্যাপিটাল আর, তখন হয় যে আমাদের এখানে আই এর ক্ষেত্রে কি হচ্ছে, আই এর ক্ষেত্রে আমাদের যে উদাহরণটা নিয়েছিলাম আমার মনে হয় যে 300 ওহম আর 0.1 ওহম, সেটাকে যদি জাস্ট রিভার্স করে দিই, মানে এখন 300 ওহম মানে এখন যদি ক্যাপিটাল আর ইকুয়ালস টু 300 ওহম হয় ধরো সাপোজ, আর স্মল আর ইকুয়ালস টু 0.1 ওহম, তাহলে এখানে স্মল আর এর ভ্যালু থাকা না থাকা সমান, যোগ করা না করা সমান, তার মানে কী হবে দেখা যাক। তার মানে আমরা এখান থেকে আই এর মান কত পাচ্ছি, আই এর মানটাকে বার করি, আই এর মান কত আসছে, আই এর মান আসছে ই ক্যাপিটাল ই, যেটাকে সেই আবার নিয়ারলি ইকুয়ালস টু আমরা লিখবো নিয়ারলি ইকুয়ালস টু ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর। তবে এখানে আবার সেই ক্যাপিটাল আর চেঞ্জেবল, আমি চেঞ্জ করবো কী লাগাবো সেটা আমার উপর ডিপেন্ড করছে, তাই তো? তাহলে এটা কনস্ট্যান্ট নয়, নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? কিন্তু ভি এর মান কি হচ্ছে, ভি ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু আছে কি ই আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ই আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা, এখান থেকে আমি যদি আরটাকে নিচে নিয়ে আসি তাহলে এটা কত হচ্ছে, আচ্ছা আমি এই ক্যালকুলেশনটা ওপরে দিয়ে করছি, আমি একটু আমি সার্কিটটা মুছে দিচ্ছি দিয়ে আমি ক্যালকুলেশনটা করছি, কারণ ওখানে জায়গা নেই আমাদের, সার্কিটটা এখন আর কাজে লাগবে না। তো এই ক্যালকুলেশনটা করছি, এই যে এটা যেটা এই ক্যালকুলেশনটা এখানে আমরা করছি, তাহলে বি ইকুয়ালস টু কী আছে আমাদের, বি ইকুয়ালস টু আছে ই ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এই ক্যাপিটাল আরটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এই নিচে চলে যাবে ক্যাপিটাল আর, তার মানে এটা আসবে কি ই বাই ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, তার মানে কত, 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কী ধরেছিলাম, আমরা ধরেছিলাম স্মল আর ইজ মাচ মাচ লেস দ্যান ক্যাপিটাল আর, তার মানে কি এই যে ভগ্নাংশটা এলো, এই ভগ্নাংশটার ক্ষেত্রে আমাদের
ওপরেরটা, ওপরের যে লফটটা সেটা ছোট আর নিচের ঘরটা অনেক অনেক বড়, ঠিক আছে? তার মানে আমাদের যদি এখানে ভ্যালু আছে 0.1 কে আমরা 300 দিয়ে ভাগ করছি, তার মানে আমাদের ভ্যালুটা কত আছে, হর যত বড় হবে ভগ্নাংশ তত ছোট হবে, তার মানে দেখা যাবে এটা অবশ্যই একের থেকে কম হয়ে যাবে। হর যদি অনেক বড় হয় তাহলে ভগ্নাংশ কি হবে, একের থেকে ছোট হবে, তার মানে নিচে যে এক আছে তার সঙ্গে সেই জিনিসটাকে যোগ করা না করা সমান। তার মানে আমাদের এখানে কি আসছে, ভি ইকুয়ালস টু ই চলে আসছে, আমাদের এখান থেকে কি চলে আসছে, ভি ইকুয়ালস টু ই। এবার আবার সেই একই কনসেপ্ট যে একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে তড়িৎচালক বল তো ধ্রুবক, তার মানে এটা আমাদের এখন ধ্রুবক এলো, এটা আমাদের ধ্রুবক এলো, বুঝলো তো? ধ্রুবক আসা মানে কি, এক্ষেত্রে যখন এরকম একটা ঘটনা ঘটবে যে আর ইজ মাচ মাচ লেস দ্যান ক্যাপিটাল আর, স্মল আর ইজ মাচ মাচ লেস দ্যান ক্যাপিটাল আর, মানে কোষের আভ্যন্তরীণ রোধ কোষের বহির্বর্তনীতে লাগানো রোধের থেকে অনেক অনেক পরিমাণ কম, তখন আমরা কোষটাকে কোনো সার্কিটে মানে কোনো বর্তনীতে লাগাবো তো কেবলমাত্র তড়িৎ বিভব প্রভেদের উৎস হিসাবে, তড়িৎ বিভব প্রভেদের উৎস হিসাবে। দেখো এক্ষেত্রে আরেকটা জিনিস যে হচ্ছে কী হচ্ছে, এক্ষেত্রে আমাদের যে কি বলবো, আমাদের যে বিভব প্রভেদ মানে বহির্বর্তনী যে বিভব প্রভেদ সেটা কোষের তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে বা নিয়ারলি ইকুয়াল, নিয়ারলি ইকুয়াল হবে, বোঝা গেল? এই ঘটনাটা আমাদের ঘটবে। তো আমি আশা করি জিনিসটা বোঝাতে পারলাম তোমাদেরকে ক্লিয়ার করে। আচ্ছা এবার একটা জিনিস বলি, যে আমরা বারবারই যে আভ্যন্তরীণ রোধের মান বললাম, এখানে আরেকটা জিনিস বললাম যে আভ্যন্তরীণ রোধের মান মাছ মাছ লেস দেন ক্যাপিটাল আর হবে। আচ্ছা আভ্যন্তরীণ রোধ বিষয়টা এমন, কোনো তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ বিষয়টা এমন যে এটাকে আমরা যতই কম করার চেষ্টা করি জিরো কোনোদিনই করতে পারি না, জিরো কোনোদিনই করা সম্ভব হয় না। এই কারণ আমাদের এই জিনিসটা আমাদের কোষের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা কি রাসায়নিক পদার্থ ব্যবহার করছি তার মধ্যে কি ঘটনা ঘটবে সেটাকে আমরা চেষ্টা করতে পারি কমানোর, বাট জিরো হবে এটা আমরা বলতে পারি না। যেমন এখনো পর্যন্ত চেষ্টা করে যে লেড অ্যাসিড, একটা লেড অ্যাসিডেড সঞ্চয় কোষ বানানো গেছে যার ক্ষেত্রে এই আভ্যন্তরীণ রোধের মান 0.01 ওহম, বোঝা গেল? 0.01 ওহম। তো সেই ক্ষেত্রে মানে সেটা তো অনেকটাই কম, বাট জিরো নয় কিন্তু, 0.01 ওহম মানে জিরো নয়, তার ভ্যালুটা কিন্তু অনেক ক্ষেত্রে মানে কি বলবো এফেক্ট করতে পারে, বোঝা গেল জিনিসটা? আচ্ছা আজকে এর সঙ্গে আর একটা জিনিস আমি আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করবো, যেহেতু জিনিসটা অনেক ছোটো টপিকের ছিল সেই জন্য আর একটা জিনিস আমি ডিসকাস করবো তোমাদের, সেটা হচ্ছে শান্ট। শান্ট কি জিনিস আমরা জানি অনেক, কিন্তু আমি একটু তাও ছোটো করে বলে দেবো, অনেকেই নাম শুনেছ শান্ট জিনিসটা। শান্ট শান্ট বোঝার আগে আমাদের একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা যন্ত্র আছে গ্যালভানোমিটার বলে, ঠিক আছে? গ্যালভানোমিটার একটা যন্ত্র, এই গ্যালভানোমিটার যন্ত্রটা আমাদের কি বুঝতে সাহায্য করে, তড়িৎ প্রবাহ বুঝতে সাহায্য করে, তড়িৎ প্রবাহ বোঝার জন্য সাহায্য করে, তড়িৎ প্রবাহ পরিমাপ মাপতে কিন্তু নয়, বারবার বলছি তড়িৎ প্রবাহ বুঝতে সাহায্য করে। কিন্তু এই যন্ত্রটা খুব সূক্ষ্ম যন্ত্র, খুব সূক্ষ্ম যন্ত্র, ঠিক আছে? যে আমাদের এই যন্ত্রটা কী সাহায্য করে, তারা এইদিকে তড়িৎ প্রবাহ চাই, যে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না, হচ্ছে না বন্ধ আছে সেটা বুঝতে সাহায্য করে গ্যালভানোমিটার, ভালো কথা। কিন্তু এই যন্ত্রটা সূক্ষ্ম যন্ত্র, আমাদের তো বুঝতে হবে জাস্ট যে হচ্ছে কি না, আর তো কিছু দরকার নেই। তাই সেক্ষেত্রে আমাদের যন্ত্রটা ক্ষতি করে লাভ নেই, দেখা গেলো খুব হাই একটা অ্যামাউন্টের তড়িৎ প্রবাহের মধ্যে হচ্ছে, ধরো 10 অ্যাম্পিয়ার বা তারও বেশি বিভিন্ন অ্যামাউন্টের হতে পারে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, তো তার ফলে জিনিসটা ড্যামেজ হতে পারে। তো জিনিসটাকে বাঁচানোর জন্য, এই জিনিসটাকে বাঁচানোর জন্য কি করা হয়, এখান দিয়ে একটা বাইপাস করে দেওয়া হয়। বাইপাস করে দেওয়া মানে কি, এইখান দিয়ে মানে গ্যালভানোমিটার ঠিক আগে দিয়ে একটা জায়গা দিয়ে একটা কানেকশন জুড়ে দেওয়া হয় একটা খুব অল্প মানে রোধে, মানে একটা এমন একটা রোধ লাগিয়ে দেওয়া হয় যে রোধটার ভ্যালু খুবই কম, মানে ধরা গেলো 0.01 ওহম এরকম বা তার থেকেও কম এরকম একটা ভ্যালু রোধ ওখানে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ফলে কি হয়, এইখান দিয়ে আসা যে আমাদের কি বলবো তড়িৎ প্রবাহ মাত্রাটা সেটা কিছুটা অংশ এদিকে যায়, কিছুটা অংশ এখান থেকে ড্রেন হয়ে বেরিয়ে যায়। তার মানে কি, আমাদের গ্যালভানোমিটার যন্ত্রটা ওই হাই অ্যাম্পিয়ারেজ মানে হাই প্রবাহ মাত্রা থেকে বেঁচে গেল। আচ্ছা আর একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা, ধরো আর রেজিস্ট্যান্স, এই আর রেজিস্ট্যান্সের মান এই গ্যালভানোমিটারের যে আভ্যন্তরীণ রোধ, গ্যালভানোমিটারটা রেজিস্ট্যান্স আছে যন্ত্র, যখন তড়িৎ যন্ত্র তার একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের থেকে সবসময় কম হতে হবে, না হলে কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্টটা ফ্লো করে যাবে না, বোঝা গেল? তো আশা করি আজকে যে টপিকগুলো পড়ালাম সেগুলো তোমাদের বুঝতে সাহায্য হয়েছে এবং মানে বুঝতে সাহায্য করেছে অবশ্যই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং আমাদের কোনো রকম ডাউট থাকলে আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে সেখানে তোমরা জয়েন হয়ে আমাকে সেখানে পার্সোনালি মেসেজ করতে পারো। তো জুড়ে থাকো দ্য ফিউজন স্টাডি ইউটিউব চ্যানেলের সঙ্গে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।